এসে খুবই মজা পায় বোকাভূত বন্ধু আমাদের ছোট্ট সে ভূত বোকাভূত ভালোবাসায় একশো নেই যে কোনো খুঁত ভূত আছে ছোট খাটো ভূত আছে বড় ভূত আছে সাহসী আবার ভয়ে জড়ো ছাড়ো ভূত আছে লাল নীল ভূত খুকি খোকা কিছু কিছু ভূত একেবারে বোকা কিছু কিছু ভূত একেবারে বোকা বোকা ভূত আমাদের ভূত সমাজের নিয়ম কি জানেন কি ভালো মন্দ খাওয়ার পর মানুষকে হালকা একটু ভয় দেখাতে হয় আমার বাবার নাম অডিমন্ডু 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 আবার কারো নাম হয় নাকি অবশ্যই হয় এটা আমাদের ভূত সমাজের খুবই খবর নাম বুঝলি বা জঞ্জু আছে যে হ্যাঁ বুঝলি আচ্ছা জঞ্জু কোন দিকে দেখাও দেখাও তোমার কাছ থেকে ভূতদের সম্পর্কে অনেক কিছু জানলাম নাস্তা টাস্তা কিছু খাবে খেয়ে প্রদীপ জ্বালিয়ে দেই জঞ্জু যখন নিজের খাবার নিজেই জোগাড় করতে পারে ভূত হয়ে জন্মেছি আমার দায়িত্বই তো ভয় দেখানো কালকে সুযোগ পেয়েছি তাই কালকে ভয় দেখিয়ে ফেলেছি তার মানে কি তুমি এরকম সুযোগ পেলে মানুষকে ভয় দেখাবে কি করব বলো ভূত হয়ে জন্মেছি ভয় না দেখালে চলবে না জঞ্জু এটা কিন্তু একেবারে ঠিক না নাবিলা কার সাথে কথা বলছিস কই কারোর সাথে কথা বলছি না তো উমা আমি তো ওখানে দাঁড়িয়ে স্পষ্ট শুনলাম তুই যেন কার সাথে কথা বলছিস কি এখানে তুমি ভুল শুনেছ কার সাথে কথা বলবো কি জানি বাবা তোদের বাড়ির ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারছি না আমি না তোদের বাড়িতে থাকে পাগল হয়ে যাব শোনো চাচি যত কম বুঝবে ততই ভালো মানুষ যত কম বুঝে না তত ভালো থাকতে পারে আর বেশি বুঝলে একদম প্রেশার আসে তখন মানুষের শরীর একদম খারাপ হয়ে যায় তুই কি জানিস কি তোর বাবা কি করেছে বাবা আবার কি করলো তোর বাবা তার এক বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে সে নাকি ভূত বিশেষজ্ঞ এবারে প্রতিটা মানুষ পাগল একজনের চেয়ে আরেকজন বেশি পাগল এবারে থাকলে আমি নিজেও কোন দিন জানি পাগল হয়ে যাই মনে হচ্ছে কি পুরো পাগলের সংসার অসহ্য চাচি তুমি কি ভূত বিশ্বাস করো না কি জানি বাবা সম্ভবত করি ধরো আমাদের বাড়িতে একটা ভূত পাওয়া গেল অনেক শান্ত একটা ভূত একদম বোকা টাইপের তখন তুমি কি করবে তা কি বলিস এসব ভূত কি পোষা বিড়াল নাকি যে এক বাটি দুধ দিলাম খেয়ে শান্ত হয়ে শুয়ে থাকলো কি যে বলিস না নাবিলা কি হলো কি হলো হ্যাঁ এটা কি হলো কই কিছু না তো কিসের শব্দ মনে হয় প্লেট ভেঙে গেছে প্লেটটা কিভাবে পড়লো একাকা আরে মনে হয় কাজ করতে গিয়ে ভেঙে গেছে কি জানি বাবা আমি না আমি এসব ব্যাপার স্যাপার এখন আর বুঝতে পারছি না আচ্ছা আমি যাই জঞ্জু হাই জঞ্জু 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 তুমি কোথায় এই তো আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি কোথায় তুমি আমার পাশে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমার শরীরটা ভালো হওয়ার পর থেকে ওদের সব গুণাগুণ আমি ফেরত পেয়ে যাচ্ছি এই ধরো যখন তখন আমি অদৃশ্য হয়ে যেতে পারি অবস্থা বুঝে অদৃশ্য হয়ে গিয়েছিলাম কি এই তো আমি চলে আসলাম বড় আপু আমি তোমাকে কোনো হেল্প করতে পারি তুমি আমাকে কি ধরনের হেল্প করতে পারবে বলো তো এই ধরো কাউকে ভয় দেখি আসলাম বাচ্চাটা ফেলে দিয়ে আসলাম কিন্তু কেউ আমাকে দেখতে পেলো না শোনো জঞ্জু এরকম মানুষকে ভয় দেখানো একেবারেই ঠিক না তুমি এসব তোমার মাথা থেকে বের করে ফেলো ভূতেদের প্রধান কাজই হলো ভয় দেখানো যারা আমার মতো ভয় দেখাতে পারে না তারা বোকা ভূতই রয়ে যায় তুমি বোকা আছো ভালো আছো তোমার এত চালাক হবার দরকার নেই আমার বোকা ভূতই পছন্দ অপু ঘুমটা একদম ক্লিয়ার হয়নি তুমি লাইটটা বন্ধ করে দরজা টেনে দিয়ে চলে যাও আচ্ছা তুমি আমার খাটে ঘুমিয়ে পড়ো
আমি লাইট বন্ধ করে দিয়ে যাচ্ছি। জেলখানায় থাকতে একটা রোগ হয়েছিল, ভুলে যাওয়ার, কখন যে ভুল করে এটা পকেটে ঢুকে গেছে আমার খেয়াল নাই। না 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 না, খেয়াল তো আপনি ঠিকই করেছেন, চুরির উদ্দেশ্য ছিল তাই না? ছি ছি ছি, আমার মরা বাপের কসম খাই বলতেছি আমি চুরি করি না এগুলা। এখন কসম কাটা লাগবে না, আপনি এখন এখান থেকে চলে যান। আর শুনেন, কারো জিনিস না বলে দেয় আমরা একদম পছন্দ করি না। আমিও পছন্দ করি না, তাছাড়া ঘরটা আমার খুব ভালো লাগছে, ফাইন। আচ্ছা, এই ক্লাবের আমাকে সদস্য করে নেওয়া যায় না? তোমাদের খুব উপকার হবে। এখন উপকার হলে তো কাজ নেই, আপনি এখন এখান থেকে যান। আচ্ছা আচ্ছা। খবর কি শুনুন শুনুন। কি খবর? বাড়ির কাজ নতুন উজাইছে, টাইমে বলে ফ্যান সাপ করে ঘুরে বাড়ির মাই সেরে ডাইকা এইটা ওইটা জিজ্ঞাসা করে, আমার এক গাদা প্রশ্ন জিজ্ঞাসে। প্রশ্ন করছে, ভালো করছে, প্রশ্নের উত্তর দিবা। তো এখানে গান গান করতেছো কেন? কান দিকে আসা দে, আমি তো আমার লেগে কাঁদছি না, কাঁদছি তো আমার ফুলার লাগে। আমার ফুলারে লইরা লয়ে গেছে, আমার ফুলারে অতলা প্রশ্ন করবো তাই কি উত্তর দিব, এর লাগে তো মন না খুব অস্থির করতেছে। শোনো মানানের মা, এত যদি কাঁদতে ইচ্ছা করে নিজের ঘরে যায় কান্দো, আমার ডিস্টার্ব করো না, আমার সিনেমাটা দেখতে দাও তো। আমি তারা আমার আপন জন কেডা আছে এই বাড়ি কোন আপন আছি, ভালো আছি, তুমি আমার বিরক্ত করো না তো। এই ধরো আমার সিলিন্ডার দিয়ে চুলা ছেড়ে দাও। আপনি হয়েছেন এই বাড়ির বড় মাইয়া, আপনার কথা হো বলতে হুনে, আপনি যদি আপা একটু দয়া করে বলতেন আমার ফুটটারে চাইরা দিত। আচ্ছা, তোমার পোলারে কি ঘরে আটকায় মারধর করতেছে যে ছুটা আনানোর চেষ্টা করা লাগবো? আফা, তাইলে কি লাগে কইতাছি, আমার সহজ সরল পোলাটা এই সহজ সরলের কারণেই তো তাই জেল কাটাইলো। আসতে শুনতে রে, হাসি কি আর সাধে, তোমার পোলায় সহজ সরল না, কানের কাছে জ্ঞান গান করো না তো। থাক আর লাগবো না, যাও এবার তুমি এক কাপ চা বানা নিয়ে এসো, আমি দেখি কি করা যায়, যাও তো। আচ্ছা মান্নান, তুমি যে একটা কঠিন প্রকৃতির দুষ্ট লোক সেটা কি তুমি জানো? কি কন স্যার, তোমার মতো কঠিন প্রকৃতির দুষ্ট লোককে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মান্নান, তুমি ভালোই ভালোই স্বীকার করো, নাহলে কিন্তু তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কি স্যার? এই পুরো বাড়িতে ভূত নিয়ে যে বিষয়টা তুমি বানিয়েছ এটা পুরোটাই তোমার কল্পনা প্রসূত তাই না? স্যার, আমি কতবার কব স্যার, আমি এসব কিছুই করিনি স্যার, আমি এসব কিছু জানিও না স্যার। তাই? জি স্যার। আচ্ছা দেখো তো এই কাগজটার ভেতরে কি আছে। জি, ও কিছুই নাই তো স্যার, হলুদ কাগজ। তাই? জি স্যার। ওকে, তাহলে তুমি এখন বলো
এই কাগজটার ভিতরে কি আছে? এটার মধ্যে কি আছে? ও, এটা হলো জেলখানার গারদ স্যার। আচ্ছা, অনেক কয়েদি ঘোরাঘুরি করতেছে কিন্তু কারো দেখা যাচ্ছে না। কারণ কি জানেন স্যার? এখন লাঞ্চ টাইম, সবাই লাঞ্চে গেছে। ও স্যার, আচ্ছা তাহলে তুমি বলো এই হলুদ কাগজটার ভিতরে কি আছে? তুমি যখন যেখানে যাবে আমাকে জিজ্ঞেস করে যাবে, মনে থাকবে? জি স্যার। স্যার বাথরুমে গেলে জিজ্ঞেস করে যাওয়া লাগবে? অফকোর্স স্যার, আমি একটু বাথরুমে যাব। ওকে, কিন্তু তোমাকে বেশি সময় দেয়া যাবে না। ঠিক আছে স্যার, কুইক। তোমরা সবাই লুকিয়ে পড়ো, শোনা আমি তোমাদেরকে 10 সেকেন্ড গুনব, তারপর তোমাদেরকে লুকিয়ে যেতে হবে। ওকে, আমি কাউন্টিং শুরু করলাম। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. স্পর্শ, তোমাকে আমি খুঁজে পেয়েছি। স্পর্শ, এই তো স্পর্শ। স্পর্শ, এই তো স্পর্শ। তোমাকে খুঁজে পেয়েছি। এবার আবিরকে খুঁজে পাবো। আবির, 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 তোমাকে আমি খুঁজে পাবো। এই যে আবির, আসতে হবে। কিন্তু তুমি না সবাইকে ধরলাম, নাবিদকে তো ধরতে পারলাম না। হ্যাঁ, নাবিদটা যে কোথায় লুকলো তো খুঁজেই পাচ্ছি না। নাবিদ, এই নাবিদ, কোথায় তুই? তোকে তো খুঁজেই পাচ্ছি না। কার্টুনের নিচে আছে। নাবিদ, নাবিদ, তোমাকে আমি খুঁজে পেয়েছি। আমি আমার আমি আবার কোন বললাম? আমি তো বলি, তুমি বলো না। তাহলে কে বল? নিশ্চয়ই আবির বলেছে। তুই বলছিস থ্যাংক ইউ? না না, আমি বলি না, আমি তো নিজে কনফিউজ ছিলাম, বিশ্বাস কর। কে বললো? ওই ভূতটা না তো। তোমরা এইসব কি বলছো, আজে বাজে কথা? কিন্তু এমনি তো আমার ভয় ভয় করছে। দূর, যে ফালতু কথা বলে না, তাও সত্যি হতে পারে। কিছু বলবেন? কি করছেন জানতে পারি? স্পিকারটা ভালো চলতেছিল, তারপর খুলে ফেলেছি। ভালো চলছিল? মেকানিজমটা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, তো খুলে ফেললেন কেন? মানে আসলে হয়েছে কি যে ওই ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আমার একটা বিশেষ মানে আগ্রহ আছে। খুলে না দেখলে, নাড়াচাড়া না করলে আমার ভালো লাগে না। জীবনে অনেক অদ্ভুত নেশার কথা শুনেছি, কিন্তু এমন অদ্ভুত নেশার কথা কখনো শুনিনি। মানুষের জ্ঞানের পরিধি সীমিত, মানুষ জানতে চাইলেও সব কিছু জানতে পারে না। আচ্ছা জনাব, আপনার পরিচয় কি? আপনি কোথেকে আইলেন? আমি ডক্টর খালেক, ভূত বিশেষজ্ঞ। আপনি ভূত বিশেষজ্ঞ মানে ভূতের ওঝা? ওঝা বলে তো ঠিক হবে না, গবেষণা একটা বিজ্ঞানসম্মত কাজ। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই বাড়িতে ইদানিং ভূতের উপদ্রব দেখা দিয়েছে। ভূতের উপদ্রব না, ছাতা এলে কিছুই না। ছোটবেলা আমরা এইসব গল্প অনেক শুনছি, এইসব খেলা বহুত দেখছি, এলে কিছু না। সেই জন্যে ওই বাসায় ভূতের উজারেটাই কেনার কোনো কারণ নেই। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি ওঝা নই। ওঝা এবং ভূত বিশেষজ্ঞ এক জিনিস নয়, আমি একজন বিশিষ্ট ভূত বিশেষজ্ঞ। এই ভূত বিশেষজ্ঞ হয়ে আপনি ওই ফিস হিসাবে কত টাকা পান? দেখুন, এটা আমার পেশা নয়, নেশা বলতে পারেন।
আর ভূত বিষয়ে কয়েকটি গ্রন্থ আমার বাজারে রয়েছে। ভূত বিষয় গ্রন্থ? চমৎকার চমৎকার। আচ্ছা জনাব, ওই ভূত বিষয় গ্রন্থে আসলে কি কি লেখা আছে? ভূত কখন খায়, কখন ঘুমায়, কি করে, এইসব নাকি অন্য কিছু? দেখুন, আপনি মনে হয় সূক্ষ্মভাবে আমাকে অপমান করছেন। না 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 না, সি সি সি, কি বললেন? নাজবুল্লাহ, জাস্ট মানে কৌতূহল, কৌতূহলের বশবর্তী হয়ে আপনাকে আমি এসব কথা জিজ্ঞেস করছি, মাইন্ড করেন না। আমি শুধু ভূতের অস্তিত্ব খুঁজে পাই। ধরেন এই বাসায় আপনি ভূতের অস্তিত্ব খুঁজে পেলেন, তখন আপনি কি করবেন? ভূতকে বোতলে ভৈরা বাসায় নিয়ে যাবেন না অন্য কিছু? না না, আপনি ভূত নিয়ে ঠাট্টা মশকরা করছেন। ভূত কিন্তু মোটেই ঠাট্টা মশকরার বিষয় নয়, এটা একটা ভীষণ সিরিয়াস ইস্যু। ভূত? ঠুস, এটা কি? কিছু না। যাও, ওই ঝুড়ির কাছে যাও। তোমাদেরকে না বলেছি সন্ধ্যার সময় ভূত প্রেতের কথা আলাপ করবে না? এত দুষ্টামি করো কেন? হ্যাঁ, এগুলো নিয়ে দুষ্টামি করা ঠিক না। ওকে, আমরা কোনো দুষ্টামি করছি না, সত্যি আমরা ভূতের কথা শুনেছি। আচ্ছা ঠিক আছে, ভূতকে আমি দেখছি, এখন তোমরা চপটা খেয়ে নাও, ধরো, কেউ নষ্ট করবে না। হ্যাঁ, সস দিয়ে মাখাবে না, টিস্যু নিয়ে নাও, টিস্যু নাও, টিস্যু নাও, ওই যে প্লেট আছে প্লেটের মধ্যে নাও। ওকে। এই আবির, ব্যাপারটা কি আমি কি ভূতাঙ্কেলকে বলবো? ভূতাঙ্কেল তো আবার কে? ওই যে বড় মামার বন্ধু। আজকে আমার ক্লাব ঘরে মিটিং আছে। হ্যাঁ, সাড়ে নটায় আমার ক্লাব ঘরে। যে ভয় লাগে। স্পর্শ, তুমি তো ছোট, তোমার ভয় করে, বড়দের ভয় করে না, যেমন আমরা। আমার ভয় লাগে না, আমার কাছে আছে পাওয়ার। পাওয়ার আমার এত ক্ষুধা লেগে গেছে, আমাকে কেউ খেতে দিচ্ছে না। আপনি এখানে কেন এসেছেন ভাই? এমনি আসলাম ঘুরতে। ভাই আমার না খুব ক্ষুধা লেগেছে জানেন, আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, কিন্তু কেউ আমাকে পাত্তা দিচ্ছে না। ভাই আপনি কি আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে পারবেন? অবশ্যই পারবো, কি খাবেন বলুন। কি খাবো, কি খাবো বলছেন? আমি 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 ইলিশ মাছ খাবো, ডিম থাকলে খুব ভালো হয়, আর কাটারি ভোগ চালের ভাত, আর যে খাসির মাংস, খাসির মাংসটা ভোনা। পারবেন ভাই? পারবেন? অবশ্যই পারবো, আর কিছু? হ্যাঁ, ওই যে কাঁচা ছানা আর রসগোল্লা। 15 মিনিট সময় দিন। ও, 15 মিনিট সময়? আপনাকে, আপনি 20 মিনিট সময় নিন। যাও ভাই, নিয়ে এসো, যাও যাও। আমাদের বাসায় ভূত নেই তো? থাকলেও বা কি, সব ভূত কি খারাপ হয়? ভূতাদের মধ্যেও তো ভালো মন্দ আছে। তুমি রাতের খাবার খেয়েছো? আকাশে খুব মেঘ, চাঁদ উঠেনি, চাঁদ উঠলে চাঁদের আলো খাবো। এত খাবার আপনি কই পাইলেন, কে খাওয়াইলো? ওই ছেলেটা, যে ছেলেটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, ওই ছেলেটা। ভূত হোক ভূতের বাচ্চা হোক, আর যাই হোক, এটা স্বাভাবিক ঘটনা। বল, চারিদিকে জানতে নাহলে কি হবে বল? কি আর হবে, পত্রিকার পাতায় জঞ্জুর বড় করে ছবি আসবে। বোকা।